আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, অবস্থান করছি চুয়াকাছার গরুরহাটে যশোর জেলা। আজ 3 মে দর্শক 2024 রোজ শুক্রবার। চুয়াকাছার গরুরহাট সপ্তাহে 2 দিন প্রতি শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে। মাংস ধরানো শুকনো গাই গরুগুলো, হাড্ডিসার গরু, তো এই গরুগুলো কোথা থেকে নেসছে, কত টাকা দাম চাচ্ছে, সেই সকল তথ্য আপনাদেরকে দিব। চুয়াকাছার গরুরহাট থেকে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু ক্রয় করতে আসে, তুলনামূলক কম দামে দর্শক গরু পাওয়া যায়, শুকনো গাই গরু। আর যেহেতু বর্তমান সময়ে মানুষজন মাঠে ধান কাটতেছে, কিছুটা হইলেও গরুর দাম কম আছে, আপনারা চাইলে আসতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা শুকনো গাই গরু দর্শক, দেশাল জাতের গরু, চুয়াকাছার গরুরহাট থেকে। ভাই কত বললো? সার না বাবা এড়ে পালা হবে। সুপ্রিয় দর্শক, ষাট বছর মাত্র 38,000 টাকায় 60 বছর। কোথা থেকে আসছেন? জিগারগাছা। আর কিনবেন না? একটাই, একটাই ভাই, অনেকদিন পালতে হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। 38 ক্রয় করলো দর্শক, 38,000 টাকায়। সামনে গাই গরু দেশাল জাতের মাংস ধরানোর। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোথা থেকে আসছেন? ফতেপুর থেকে। বাজার কেমন দেখছেন? বাজার খুব একটা ভালো না ভাই, খুব একটা ভালো না। এর কারণ কি মূলত? হয়তো ভুষির দাম বেশি বলে গরুর দাম কম বলছে। আচ্ছা আচ্ছা, মানে মূলত গরুর খাবারের দাম বেশি বলতেছে। তারপরে তো মানুষজন এখন মাঠমুখী, ধান কাটছে, যারা একটা পালার গরু কিনবে তারা এখন চাইলে কিনতে পারতেছে না। গরু কিনারও উপযুক্ত সময় এখন, সবাই মাঠে ব্যস্ত, গরুর দাম কিছুটা কম। এটা চাচ্ছেন কত? দাম চাচ্ছে 42,000। 42, আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা 42 মূলত চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন 42। দাঁতে কয়টা? 6 দাঁত। কত হলে এখন বিক্রি করবেন, একদম বলেন তো? 35,000 হলে বেচে দেবো। 35, শুনলেন দর্শক, 35 হলে বিক্রি করবে এই গরুটা, 35 বেচা বিক্রি করেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা একদম শুকনো হাড্ডি শাক গাই গরু দর্শক, ভাংড়ি গরু মাংস ধরানোর। ভাই ভালো আছেন? কেমন দেখছেন বাজার? ভালো ভাই, বাজার ভালো। এটা দাঁতে কয়টা? 6 দাঁত। 6 দাঁত দর্শক বলতেছে বাজার ভালো, 6 দাঁতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন। চুয়াকাছার গরুরহাট থেকে যশোর জেলা, মাংস ধরানোর শুকনো গাই গরু। গরু কয়টা আজকে? 4টা। বাদ বাকি 3টা কই? ওই দিকে। এটা এখন আপনি চাচ্ছেন কত? এটা 46। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন চুয়াকাছার গরুরহাট থেকে। বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক। এই গরুটা 46 মূলত চাচ্ছে বেচা বিক্রি নিয়ে। কেমন? 40-এর উপরে। 40-এর একটু উপরে, তাই তো? তার মানে এই গরুটা দর্শক 40 হলেই বিক্রি হবে, তবে যখন ক্রয় করতে হবে 35-36-এ কিনতে হবে, তাহলে লাভ করা যাবে। দেখা দেখি চলছে চুয়াকাছার গরুরহাট থেকে শুকনো গাই গরু ভাংড়ি গরুগুলো দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। যশোর জেলা, সামনে একটা পেট মোটা গরু দর্শক, একটু বড় গরু দেশাল জাতের, দরদাম চলছে এই গরুটা। দেখতে পাচ্ছেন কি হইলো না বেচা বিক্রি? দাম আছে 43 হচ্ছে, হইলো না বেচা বিক্রি? এটা কয় দাঁতের গরু? সমান গরু দর্শক, সমান দাঁতের একটা গরু। কি দেখতে পাচ্ছেন আপনার কিনা গরু না বাসার গরু? কিনা গরু। কিনা গরু কত দিয়ে কিনছেন সত্যি বলেন তো? কিনা অরিজিনাল হচ্ছে 43,500। 43,500, সেই জন্য বললেন 45-এর উপরে বিক্রি করতে। দাম পেয়েছেন কত এখনো পর্যন্ত? 48 দাম আছে, 43 দাম আছে। 43, শুনলেন দর্শক, 43 হচ্ছে এই গরুটার দাম। খাই না মতন একবার দিলে না বলতে দাঁত একবার। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক 43,500 কিনা সত্য বলে দিল, কিছু উপরে হলে বিক্রি করবে মাংস ধরানোর গাই গরু। ঠিক আছে কাকা, বিক্রি করে দেখা দেখি চলছে, আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। চুয়াকাছার গরুরহাট থেকে প্রচুর পরিমাণে আমদানি, বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে এখানে।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটু বড় গরু, ডবল বডির। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এটা কয় দাঁতের গরু? কানিফাল। আচ্ছা, জাতে কি? জাতে দেশাল। দেশাল জাত। দর্শক বলতেছে দেশাল জাত কানিসাও আট দাঁতের গরু, শুকনো গাই গরু, মাংস ধরানোর একটু বড় গরু। আপনার কিনা গরু না বাসার গরু? কিনা গরু। চাচ্ছেন কত? 75। বেচা বিক্রি নিয়ে 60-65। শুনলেন, এই গরুটা দর্শক 60-65 হলে মূলত বিক্রি করতে চাচ্ছে। আপনারা যখন ক্রয় করবেন একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন। সোগাসার গরুর হাটে দর্শক হাসিল প্রতি গরুতে 500 টাকা। কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই, তার জন্য হাসিল কম আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, দর দাম জানানোর চেষ্টা করলাম। আপনারা চাইলে আসতে পারেন, এখানে তুলনামূলক কম দামে গরু কিনতে পারবেন।